দেখো কি কি আছে। চিকেন, ফুলকপি বড়া, পালং শাক, চাটনি, রাইস। তো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকে আমি ইটিং চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তো এখানে আছে দেখো, এখানে চিকেন, ফুলকপির পাকোড়া, পালং শাক, আর এখানে চাটনি। তো শুরু করা যাক। প্রথমে পালং শাক দিয়ে খাচ্ছি। শীতকালে পালং শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার পালং শাক দিয়ে হয়ে গেছে খাওয়া, ফুলকপির বড়াটাও হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে খাবো। কি করবো বললো বন্ধুরা, গুলাব তো ছাড়তেই হবে, চ্যালেঞ্জ তুলেছি, যদিও তো রোজ ছাড়তেই হবে, নাহলে তো কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই কি করব, কি করবো, বাড়িতে তো কাজ হচ্ছে, তো দুপুরের লাঞ্চটাই ছাড়ি। ভীষণ ঝাল হয়েছে বন্ধুটা, খেতে ভালো হয়েছে।
আজকে আমাকে বুঝিয়ে ডাকছে। চাটনি টানি তো খুব ভালো হয়েছে খেতে, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। গরম গরম চিকেন ঝোল দিয়ে কিন্তু খেতে খুব ভালোই লাগে। আমার ঘরে তো মাটন খুবই কম আসে, আমার হাজবেন্ড আর ছেলে মাটন খায় না, সো চিকেনই আনতে হয়। আমার একার জন্য ইচ্ছা করে বলো বন্ধুরা আনতে। খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে, স্টপ করে দেবো। এই বাটির এক বাটি ভাত খাই আমি, তাই দেখো চার আর কমে না, কি করবো কপাল। বন্ধুরা একটু ভাত বেশি হয়ে গেছে, আমি আর পারবো না, চাটনিটা খাচ্ছি। তো ভিডিওটা এখানেই এন্ড করবো। আমার এই এডিটিং শো কীরকম লাগলো তোমরা বলবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর আমার পুরনো বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের বলছি দেখছো ভিডিও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করবে। আর তোমাদের যখন কমেন্ট দেখবো তোমাদের ঘরে গিয়ে আমি বেল বাজিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম, টাটা।